বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন ওয়া اصلي ওয়া আলা নাবীনা মুহাম্মাদিন ও আলা আলিহি ও اصحابিহি আত-ত্বয়িবিন আত-ত্বাহি রিমন্তবিহুম বিইহসানি ইলা প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম দর্শক ইসলামী আইনের অত্যন্ত সুন্দর নীতিমালাগুলোর উপর আজকে আমরা ইসলামী আইনের তথা ফিক্ষের পঞ্চম বৃহৎ কাসিভ ম্যাক্সিম এর উপর আলোচনা করবো সেটি হচ্ছে আল্লা আয়াদা তু মাহাক্কামা আয়াদা শব্দটি আমরা ইনশাআল্লাহ বিশ্লেষণ করব নানাভাবে বিশ্লেষণের প্রয়োজন আছে তবে স্বাভাবিকভাবে আয়াদা এবং ররফ দুটো শব্দ আছে আরবিতে একে বলা হয় কাস্টম বা প্রথা আর মহাক্কামা তাহকিম থেকে এসেছে অর্থাৎ এটা ফয়সালাকারী হবে আয়দাতু মহাক্কামা আয়াদ বা কাস্টমস বা প্রথা বা ঐতিহ্যকে যেটা মানুষের মধ্যে বহুল প্রচারিত প্রতিষ্ঠিত কোনো এলাকায় সে অনুযায়ী ফয়সালা করা হবে আল্লাহদু মহাক্কামার অর্থ হচ্ছে এই আদত বা প্রচলিত সার্বজনীন প্রথার আলোকে ফয়সালা করা হবে ফয়সালা দেয়া হবে এটি হচ্ছে আল আদাত মহাক্কামার অর্থ এ হচ্ছে এর বিষয় আমরা বিষদ আলোচনা করব তবে তার আগে আদত বা প্রথা কিংবা অরফ সম্পর্কে আমরা কি কোরআন বা সন্না কিছু পাই সে সম্পর্কে আপনাদের কিছু দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রিয় দর্শক দর্শক আমরা আল কোরআনের মধ্যে যেমন সুরাল আরফের একশো আটানব্বই নম্বর আয়ত্তে পাই মহান আল্লাহ তালা বলেছেন খুদিল আফওয়া ওয়া মুরবুল ওরফে ও আল জাহিলিন খুদিল আফওয়া তুমি ক্ষমা করো ক্ষমাকে গ্রহণ করো বিল অরফ এবং মানুষকে ন্যায়ের নির্দেশ দাও অরফের নির্দেশ দাও ওয়ামরিল জাহেলিন আর লোক লোকদের থেকে মুখ ফিরিয়ে নাও বিমুখ থাকো তাদের দিকে মনোনিবেশ করো না সুরাল আল দার উনানব্বই নম্বর আমরা দেখি যেখানে আল্লাহ তাল্লাহ কসম ভঙ্গের কাফারার কথা বলেছেন ওয়ালা কি আখিদুকুম বিমা আক্কাত্তমুল আয়মান শাক ই আই মিন আও সাতেমা তো এমন আহেকুম আউ কেসুয়া তুহুম আউ তা হারি রুরাকা বাহ বড় এই আয়াৎটাতে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তোমাদেরকে লাগবো বা অনর্থক কসমের জন্য পাকড়াও করবেন না তবে যে কসমগুলো তোমরা সিরিয়াসলি প্রতিষ্ঠিত করো এবং বীমা আক্কাত্তমুল আইমান যেগুলো তোমরা সঠিকভাবে করে থাকো ভবিষ্যতের অর্থে যে আল্লাহর কসম করে তোমরা কখনই এ কাজ করবে না বা করবে ইত্যাদি সেগুলো ভঙ্গ হলে ফাঁকা ফারা আর তারকা ফারা হচ্ছে দশজন মিসকিনকে খাওয়ানো এ তো আমাকিন মিন সাথে মা তো এমন আহলিকুম তোমাদের আহাল পরিবার পরিজনকে যা খাইয়ে থাকো তার মধ্যম পন্থা তার মধ্যম পন্থার খাবার তোমরা দশজন মিসকিনকে খাওয়াবে অথবা তাদেরকে কিছু পরিধেয় বস্ত্র দেবে অথবা গোলাম আজাদ করবে যাই হোক এখানে আমাদের যেটা লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে মিনতে মাতো তো এমন এখানে একটা বিষয় শরিয়া বা কোরআনের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে একটা মিজান একটা দণ্ড দিয়ে দিয়েছে সেটাই হচ্ছে আসলে এক ধরনের অর্ফ প্রথা তোমাদের এলাকায় তোমরা তোমাদের আহাল ও পরিজনদেরকে কি খাইয়ে থাকো যা খাইয়ে থাকো সেটাই হচ্ছে মধ্যম পন্থার খাবার বাড়িতে মেহমান না আসলে স্বাভাবিক অবস্থায় আমরা যা খেয়ে থাকি যে স্ট্যান্ডার্ডের এটাই হচ্ছে মেন আউসাতে মাত্র এমন নাহলে কোম রেহমান আসলে তো একটা অতিরিক্ত ভালো খাবার খাওয়া হয় সেটা এখানে গণ্য হবে না আবার অনেক সময় প্রত্যেক বাড়িতে একটা অভাব দেখা দেয় এটা রাসুল্লাহ সাল্লামের পরিবারের অভাব ছিল অনেক সময় খাবারই ছিল না বাসায় এটা আমাদেরও দেখা দিতে পারে অতএব আমাদের বাসায় যখন খাবার থাকে না তখন যে নিম্নমানের খাবার আমরা কষ্ট করে খাই সেটা কিন্তু দিলে হবে না বরং আউসার স্বাভাবিক অবস্থায় যে খাবারটা আমাদের স্বাভাবিক স্ট্যান্ডার্ড সেটাকে এখানে ধরা হয়েছে এটাই হচ্ছে অফ একটা এলাকায় মানুষ সাধারণত তার পরিজনদেরকে যে স্ট্যান্ডার্ডের খাবার দিয়ে থাকে এটা হচ্ছে এখানে অর্ফ বা আয়দা এভাবে আমরা আল আয়দা তো এই নিয়মের পক্ষে এই আয়াত থেকে দলিল পেয়ে যাই দর্শক আমরা সোরা আল বাঁকর দুশো তেত্রিশ নম্বর আয়াতে দেখি আল্লাহ তালা বলছেন ও আল মা উলুদে লাহু ও ওকেসুয়া তুহন্না বিল মা সন্তানের যিনি বাবা তার উপর স্ত্রীদের ভরণ পোষণ ও ওকেসুয়া তুহন্না ভরণ এবং পোষণ অর্থাৎ খাবার দাবার এবং পোশাক এটা দিতে হবে তার উপর দেওয়াটা ওয়াজিব এটা তার দায়িত্ব বিল মা এখানেই আদার প্রশ্নটা আসছে অর্থাৎ নিয়ম অনুযায়ী একটা সমাজে যেভাবে একজন স্বামী এই স্ট্যান্ডার্ডের একটা ফ্যামিলির একটা মেয়ের খোরপোসটা দিয়ে থাকে সেভাবে তিনি দেবেন এবং সুর আল বা দুশো একচল্লিশ নম্বর রায় আল্লাহ তালা বলছেন অলিল মুরুফ যে তালাক প্রাপ্তা নারীদের জন্য তারা যতক্ষণ ইদ্বতের মধ্যে থাকে তখন তাদেরও জন্য একটা মাতা থাকবে তাদের জন্য একটা সামগ্রী দেয়া হবে কিন্তু সে দেওয়ার পরিমাণটা কত বিলমা আররুফ এখানে মহান আল্লাহ তালা সামাজিক যে ন্যায়সঙ্গত একটা বিধান যেটা সৎ লোকেরা বা সৎ নাগরিকেরা যেটাকে নির্ধারণ করে যে প্রচলনটাকে তারা ফলো করে থাকে সেদিকে তিনি ইঙ্গিত করেছেন তাহলে আল কোরআনের মধ্যে আমরা লক্ষ্য করি ঔরফ যেমন সোরা আল মধ্যে এসেছে আর অধিকাংশ জায়গায় মারুফ কথাটা কথাটা তা মরুন আবিল মারুফ অর্থাৎ হাউন আলিল মুনকার সোরা আল ইমরান একশো দশ নম্বর আয়তে এসেছে তারপরে কোথাও কোথায় সি মরুন আবিল মারুফ অ্যান্ড হাউন আলিল মুনকার এই যে মারুফ কথাটা সৎ অর্থে ব্যবহৃত হয়েছে আবার মারুফ মানে হচ্ছে যেটা খুবই পরিচিত যেটা মানুষের কাছে যে ন্যায়টা যে ভালো জিনিসটা পরিচিত এটা তাহলে অরফের মধ্যে বা আদার মধ্যে আমরা এই যে দলিলগুলো পেলাম এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে সমাজের যে কোনো আদাতি আসলে ফয়সালার ভিত্তি হিসাবে জাজমেন্টের বেসিস হিসাবে গ্রহণযোগ্য হবে না এই অরফটা হতে হবে মারুফ এবং এই মারুফটা হতে হবে ন্যায়সঙ্গত এবং ভালো অতএব অরফটা কি এবং আদারটা কি তার উপর কিছু আলোচনার আমাদের প্রয়োজন আছে তার আগে প্রিয় দর্শক আমি হাদিস থেকে কিছু দলিল আপনাদের সামনে পেশ করতে চাই সহি বুখারির একটি বর্ণনা এভাবে এসেছে যে হিন্দ অথবা তিনি রাসুল্লাহ সাল্লামের কাছে এসে একবার শিকায়ত করলেন যে তার স্বামী আবু সুফিয়ান রাজুলুন শাহী তিনি অত্যন্ত বখিল প্রকৃতির একজন ব্যক্তি জেনে তার নিজেকে এবং তার সন্তানকে প্রয়োজনীয় খরচ দিচ্ছেন না এবং তিনি বললেন যে আবু সুফিয়ান জানে না এমন অবস্থায় আমি কিন্তু কিছু খরচ নিয়ে থাকি কারণ সে আমার হাতে কিছুই দেয় না তখন রাসুল্লা সাল্লা সাল্লাম বললেন খুদি কি ওয়ালে কি তুমি নাও তোমার নিজের জন্য যা যথেষ্ট এবং তোমার সন্তানের জন্য তোমার নিজের এবং সন্তানের জন্য যা এনাফ সেটা নাও তবে জুড়ে দিলেন বিল মারুফ অর্থাৎ যেটা ন্যায়সঙ্গত যেটা এই সমাজের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মধ্যম ধরনের একটা স্ট্যান্ডার্ড সে অনুযায়ী তুমি নাও তাহলে ওরফকে তিনি এখানে একটা নীতি হিসাবে নির্ধারণ করলেন তাহলে তালাক প্রাপ্তাদের জন্য কি পরিমাণ নির্ধারণ করা হবে খরপোস হিসাবে অথবা একজন মহিলা স্বামী যখন তাকে কোনো খরপোসি দেয় না তার সন্তানকেও দেয় না তখন স্বামী সম্পত্তি থেকে কি পরিমাণ নেবেন অথবা একজন বাবা তার সন্তানের মাকে কী ধরনের খোরপোশ দেবেন এই যে বিষয়গুলো এগুলো সব বিল আরুফ বলা হয়েছে অর্থাৎ এগুলো একটা সামাজিক প্রতিবিধানের সামাজিক প্রচলন সামাজিকভাবে সকল মানুষের কাছে প্রতিষ্ঠিত একটি নিয়ম থেকে নেয়ার কথা বলা হচ্ছে এখানে এবং সেটাই হচ্ছে আল আয়াদু মোহাক্কামা আয়াদাত তথা প্রথা এটা হচ্ছে যখন পারস্পরিক দ্বন্দ্ব দেখা দেবে তানাজ বা বোঝাপড়ার গরমিল যখন দেখা দেবে তখন এই আদাতের দিকে ফিরে গিয়ে সেটাকে নির্ধারণ করা হবে এছাড়া আবদুল্লাহ ইবনাদি আল্লাহ তনহ থেকে একটা হাদিস মহকুফ বর্ণনা করা হয়েছে তিনি বলেছেন মারো আহুল মুসলিম হাসান হাসান কেউ কেউ এটাকে সাল্লাহ সাল্লাম পর্যন্ত সম্পর্কিত করেছেন তবে যেটা মোটামুটি একটা ভালো সনদে পাওয়া যায় সেটি হচ্ছে এটা মহকুফ আবদুল্লা ইবন মাস উদ রাদি আল্লাহ তালনহুর কাছ থেকে এবং এই রেওয়ায়তটিকে হাকিম শুদ্ধ বলে উল্লেখ করেছেন এছাড়াও বাজারি এবং আরো অনেকে এই বর্ণনাটা নিয়ে এসছেন এখানে যেটা বলা হচ্ছে যে মুসলমানরা যাকে হাসান হিসাবে দেখে উল্লেখ করে সেটি আল্লাহর কাছেও হাসান তো এর মধ্য দিয়ে আমরা মুসলমানদের প্রচলনটার একটা রেকমেন্ডেশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছে প্রিয় দর্শক দর্শক আমাদের সময় হয়ে গেল বিরতির আমরা যাচ্ছি একটা বিরতিতে ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগনিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত 10:30 টায় বাপুনর সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিএস টিভি বাংলাতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিমুক্তার আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন রাজিয়াল বলেছেন স্বাস্থ্য ও অবসর এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে সে বুখারি সপ্তম খণ্ড মন গলান অধ্যায়ে হাতির সংখ্যা ছ হাজার চারশো বারো আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের আজকের আলোচনায় আমরা আলোচনা করছিলাম আল আয়াদ মহাকামা অর্থাৎ প্রথা এটা ফেসালার একটা বেসিস হতে পারে একটা ভিত্তি হতে পারে সারিয়াতে সে বিষয়ের উপরে এ প্রসঙ্গে আমরা কোরআনের বেশ কিছু দলিল এবং হাদিস থেকেও আমরা বক্তব্য পেশ করেছি যার মধ্য দিয়ে এর একটা মূল বেসিস এই যে কায়দা বা নীতি একটা বৃহৎ নীতির কথা আমরা বললাম পঞ্চম বৃহৎ নীতি যেটা কায়দা ফেখিয়ার একটা বড় নীতি বা ইসলামী আইনের বড় নীতি সেটার পক্ষে আমরা দলিল কিন্তু পেয়ে গেলাম এখন আমরা আরেকটু ল্যাবরেটলি দেখতে চাইবো যে আদা বলতে আসলে কি বোঝানো হচ্ছে এখানে দুটো জিনিস এসছে আদা এবং অফ আদা বলতে সাধারণত বোঝানো হয় যে সেটা হতে পারে ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তির অভ্যাস যা সে বারবার করে কারণ আদা শব্দটি আদা তুন শব্দটি আউদুন থেকে এসছে আওয়াদা শব্দ থেকে এসছে যেটা বারবার করা তেক্রার বারবার করা এই জন্য আদতকে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি তার অর্থ হচ্ছে অভ্যাস বা প্রচলন এবং তার অর্থ প্রথাও আসতে পারে কাস্টম প্রথা তাহলে ব্যক্তিগত পর্যায়ে যেটা মানুষ বেশি বেশি করে সেটাও যেমন আদত ঠিক তেমনি একটা সমাজের সকল লোকে মেলে যে প্রচলনটা সেখানে দেখা যায় বেচা কেনার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অথবা অন্য অন্য নানা ধরনের কাস্টমস তো সমাজে বিরাজমান এই কাস্টমসগুলো প্রথাগুলোর ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে সমাজে বৃহত্তর জনগোষ্ঠীর একটা প্রথা আছে অধিকাংশ লোকরা যেটা পালন করে বা সবাই মিলে অথবা ব্যক্তি পর্যায়ের কিছু প্রথা আছে আর অরফ সাধারণত বলা হয় যে একদল মানুষ অথবা একটা জনগোষ্ঠী যেটি বহুদিন থেকে করে করে অভ্যস্ত হয়ে যাওয়ার মধ্য দিয়ে একটা প্রথা একটা ট্র্যাডিশন একটা ঐতিহ্য তৈরি করেন সেটা হচ্ছে অরফ অধিকাংশ ওলামারা এভাবেই এ দুটোকে ব্যাখ্যা করেছেন তাহলে অরফটাকে আমরা পাচ্ছি একটা খাস এবং সেটা সমষ্টির অভ্যাস বা প্রথার সাথে রিলেটেড আর আদাটা হচ্ছে ব্যক্তির অথবা সমষ্টির দুটোকে ইনক্লুড করছে তো এখানে আমরা যেটা কায়দার মধ্যে লক্ষ্য করলাম নীতির মধ্যে আল্লাহ আয়দাত হাক্কামা এখানে আদারটা কিন্তু যে কোনো আদত নয় অমুসলিম সমাজের আদত নয় যে কোনো সমাজে যে কোনো আদত পাওয়া যায় সেটা নয় এখানে আপনারা লক্ষ্য করেছেন মহান আল্লাহ তালা যখন আমাদের জন্য মা রিকমেন্ড করেছেন তখন তিনি মা মানে যেটা মুসলমানদের কাছে পরিচিত মুসলমানদের নীতি নৈতিকতার ভিত্তিতে রচিত মুসলমানদের দলিলের ভিত্তিতে যেটা মকবুল সে আদারটাকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে ওটা ভুলে গেলে চলবে না অতএব আমরা যখন বলছি সমাজের প্রচলন সমাজের দলিল অথবা সমাজের প্রথা সমাজের ঐতিহ্য আমাদের কাছে দলিল তখন মনে রাখতে হবে এগুলো হচ্ছে মুসলিম সমাজের মুসলিম সমাজের সেই প্রথাগুলো যেগুলো ইসলামের সাথে সংঘাতপূর্ণ নয় বরং যেগুলো মুসলমানরা তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সেরিয়া মেনে চলার যে সুন্দর বৈশিষ্ট্য যে সুন্দর ত্যারবিয়াত তাদের মধ্যে আছে তার মধ্য দিয়ে গড়ে উঠেছে কারণ মুসলমানরা কখনোই এমন কিছু জিনিস প্রচলন করতে পারে না যেটা কোরআন এবং সন্ন্যার বিরোধী যেটা হাদিসের বিরোধী যেটা রাসুলসল্লাহ সাল্লামের প্রদর্শিত পন্থের বিরোধী যেটা মহান আল্লাহ তালার কালামুল্লার বিরোধী এগুলো মুসলমানরা কখনো প্রচলন করতে পারে না যদি কেউ করে সেটা তখনই বন্ধ হয়ে যাবে মুসলিম সমাজ সেটাকে তখনই স্টপ করে দেবে অতএব মুসলিম সমাজ যেহেতু তাদের একটা মরাল স্ট্যান্ড আছে তাদের একটা জ্ঞানগত স্ট্যান্ড আছে কোরআনসুন্নার ভিত্তিতে তারা নিজেদেরকে নিজেদের চিন্তা আকিদা মননশীলতা আমল এবং সামাজিক রীতিনীতি তারা প্রতিষ্ঠিত করে থাকে অতএব এখানে আদাত বলতে সে আদাতকে আমাদের বুঝতে হবে এই জন্যেই আবদুল্লাহ আবদুল মাসৌদ রাজি আল্লাহ তালন তিনি বলেছিলেন মারো আহুল মুসলিম হাসানান যেটা মুসলিমরা হাসান হিসাবে দেখে ভালো হিসাবে দেখে সেটা আল্লাহর কাছেও হাসান কারণ মুসলিমরা তো দলিলের বাইরে যায় না মুসলিমরা তো ইয়াকিনের বাইরে যায় না মুসলিমরা তো কোরআন সন্নার বাইরে যায় না ফলে তারা কোরআন সন্নার ভিত্তিক যাকেই হাসান এবং ভালো হিসাবে নির্ধারণ করে অবশ্যই সেটা আল্লাহর কাছে হাসান কারণ এটা দলিল ভিত্তিক অতএব আদা আমরা যখন বলছি বা অরফ তখন সেটাকে সেভাবে বুঝতে হবে দর্শক আমরা আরেকটু আলোচনা করব যে আমরা যদি মুসলিম সমাজে প্রচলিত আদাতগুলো আমরা লক্ষ্য করি তাহলে তিন ভাগে ভাগ করতে পারি এর মধ্যে হচ্ছে আয়াদা অর্ফিয়া আম্মা যেটাকে আমরা অরফে আম বলবো আয়াদা অরফিয়া আম্মা সার্বজনীন সামাজিক বা ব্যাপক একটা ট্র্যাডিশন বা ঐতিহ্য এটাকে বাংলায় আমরা বলবো এভাবে সার্বজনীন ব্যাপক ঐতিহ্য তার মানে হচ্ছে এই সমাজের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য এবং প্রচলিত একটা আয়াদাত বা প্রথা এটা হচ্ছে আয়দা অরফিয়া যেমন যদি কোনো ব্যক্তি বলে যে আমি অমুকের ঘরে পা রাখবো না আমি অমুকের ঘরে পা রাখবো না তাহলে তিনি কি বোঝাতে চাচ্ছেন এখানে সার্বজনীনভাবে সকলে জানেন এটা দ্বারা বোঝাতে চাচ্ছেন তিনি তার ঘরে প্রবেশ করবেন না ফলে যদি কেউ শপথ করে যে আমি অমুকের ঘরে পা রাখবো না তাহলে তিনি যদি ঘরের মধ্যে ঢুকেন কেউ তাকে নিয়ে ঢুকালো কিন্তু পাটা বাইরে রাখলো তাহলে তিনি কসম ভঙ্গকারী হবেন কি না হবেন কারণ এখানে আসলে পা রাখবো না দ্বারা প্রবেশ করে বোঝানো হয়েছে অতএব তিনি প্রবেশ করলেন অতএব তার কসম ভঙ্গ হয়ে গেল আর যদি তিনি শুধু পাটা ভেতরে দিয়ে শরীরটা বাইরে রাখেন তাহলে কিন্তু প্রবেশ করা হলো না সে অবস্থায় তার কসম ভঙ্গ হবে না তাহলে সমাজ এই কথাটাকে যে আমি তার ঘরে পা রাখবো না এই কথাটাকে সমাজ আসলে আক্ষরিক অর্থে অর্থাৎ আবিধানিক অর্থে কিন্তু নেয়নি সমাজ এটাকে দেখছে যে তিনি এটাকে একটা প্রচলিত অর্থে ব্যবহার করেছেন অর্থাৎ তিনি প্রবেশ করবেন না একথাই বলেছেন আমি তার ঘরে পা রাখবো না মানে আমি তার ঘরে ঢুকবো না এটাই হচ্ছে সমাজ আরোপিত করে দিয়েছে এই অর্থটা অতএব শরিয়াত এক্ষেত্রে তার যে বিধান কসম ভঙ্গ করা না করার বিধানটা এই আয়দা উরফিয়া আম্মা সেটাকে কনসিডার করছে তাহলে তিনি শুধু পা ঢুকিয়ে শরীর বাইরে রাখলে তিনি কসম ভঙ্গকারী হবেন না যদি তিনি কসম করে থাকেন যে তিনি তার ঘরে পা রাখবেন না আর যদি তিনি তার শরীর সহ দেহসহ সব ঢুকলো কিন্তু পাটা বাইরে থাকলো তাহলে তিনি কসম ভঙ্গকারী হবেন এটা হচ্ছে আয়দা অরফিয়া আহ্মা আয়দা অরফিয়া খাসা আদা উরফিয়া খাসার মধ্যে রয়েছে সে সকল প্রথা যেটা কোনো একটা এলাকার প্রথা যেটা কোনো একটা জনপদের প্রথা এরকম নানা ধরনের প্রথা থাকতে পারে খাস লোকদের প্রথা এবং সেক্ষেত্রে যদি সেটা বড় জনপদ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ কিন্তু অর্ফিয়া খাসা যেটা সেক্ষেত্রে সেটা শরিয়াতের মধ্যে গণ্য হবে আরেকটা হচ্ছে আদা অরফিয়া সার আইয়া অথবা এটাকে বলতে পারে আল ওরফ এই শরিয়তের যে আয়দাত যে প্রথা সেটাও শরীয়তে আমরা লক্ষ্য করি অনেকগুলি তার উপস্থিতি দেখা যায় যেমন কিছু শব্দ আছে সালাহ এর অর্থ হচ্ছে দোড়া করা জাকাত পরিশুদ্ধ করা অথবা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া কিন্তু সালাত হয়ে গিয়েছে এখন একটা আয়দাহ সেরাইয়া বা আল আলআরফা শেরাই যে সালাত হচ্ছে একটা নির্দিষ্ট কিছু আমলের নাম যেটা নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করা হবে এবং এখানে শরিয়াত সেটা নির্ধারণ করে দিয়েছে ফলে মুসলিম সমাজে এই সালাতের যে আয়াত সেটা কিন্তু শেরিয়া তৈরি করেছে সেটা আবিধানিক অর্থ থেকে আসেনি সেটা সাধারণ অরব বা প্রথাগত দিক থেকে আসেনি ঠিক জাকাতের বিষয়টাও এইভাবে শেরিয়াত নির্ধারণ করে দিয়েছে সোম শরিয়াত নির্ধারণ করে দিয়েছে হাজ শেরিয়াত নির্ধারণ করে দিয়েছে আদাহি বা কোরবানি শেরিয়াত নির্ধারণ করে দিয়েছে এগুলো হচ্ছে আদা শারাইয়া বা আল ওরফ আারাই দশকের পর আমরা এই অরফের আরও দুটো প্রকার আপনাদের সামনে একটু উপস্থাপন করব। সেটি হচ্ছে অরফ বা প্রথা হতে পারে আল অরফ আল আম আলি আউলফে আলি অথবা আল অরফ আল কাউলি যেটা কর্মের সাথে সংশ্লিষ্ট প্রথা আর আরেকটা হচ্ছে কথার সাথে সংশ্লিষ্ট প্রথা কর্মের সাথে সংশ্লিষ্ট কিছু প্রথার আমরা উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে যে মানুষের কর্মের মধ্য দিয়ে একটা সমাজে যে প্রথাগুলি গড়ে উঠেছে যেমন প্রত্যেক দেশে বা জনপদে সপ্তাহের একটা দিন তারা কাজ থেকে বিরত থাকেন যেটাকে বলা হয় ইয়ামুল অতলাহ বা ছুটির দিন এটা এক এক দেশে এক এক রকম হতে পারে যদিও মুসলিম সমাজের ঐতিহ্য হয়ে উঠেছে জুমার দিন ইয়ামুল জুমা বা শুক্রবার যাকে আমরা বলি সেদিন এই ছুটির দিন নির্ধারণ করা যেহেতু সেদিন মানুষের ইবাদতের জন্য একটা গুরুত্বপূর্ণ পর্ব আছে সেটি হলো সলাতুল জুমা আরেকটি বিষয় আমরা এখানে বলবো যেমন মহরের ক্ষেত্রে কোনো কোনো মুসলিম সমাজের অরুফ আমালি এভাবে তৈরি হয়েছে যে তারা বিবাহের সময়ে মোহরের একটা অংশ দেয় আরেকটা অংশ তারা বাকি রাখে একটা মকাদ্দাম মকাদ্দামান তারা দেয় আরেকটা হচ্ছে জিল করে তারা বিলম্ব করে এবং অনেক সময় দেখা যায় সে অংশটা তারা দেয় হয়তো যদি তালাক দেয় তখন অথবা তাদের মৃত্যুর সাথে সাথে সে অংশটা স্বামী সম্পত্তি থেকে তারা স্ত্রী পেয়ে যায় তার মহরানা আলাদা করে তাহলে এটা একটা অরফ আমালি আরেকটা ওরফ আমালি দেখা যায় যে বিভিন্ন মুসলিম জনপদে যে যখন ইজার দেওয়া হয় রেন্ট দেওয়া হয় তখন অগ্রিম টাকা নেওয়ার একটা ওরফ আমালি বা কর্মগত একটা প্রথা দেখা যায় সেটা কীরকম সেটা হচ্ছে হয়তো বছরের শুরুতে পুরো বছরের অগ্রিম টাকাটা অথবা ছয় মাসের টাকাটা অথবা মাসে মাসের টাকাটা তাহলে এগুলো হচ্ছে একটা ওরফের বিষয় যে এই সমস্ত বিষয়ে যখন কোনো সমস্যা দেখা দিবে তখন সেরিয়া এই অরফগুলো থেকে বিধান দিবে এবং যদি দুই পক্ষের মধ্যে কোনো ঝগড়া বিবাদ দেখা দেয় তখন তাদের চুক্তি দেখবে এবং চুক্তির মধ্যে যদি কিছু লেখা না থাকে স্পষ্ট করে তখন অর্ফের মধ্যে যাবে এবং প্রথা সাহায্য নিয়ে শেরিয়াতের ফয়সালাটা করা হবে দর্শক অর্ফের দ্বিতীয় যে প্রকাশ সেটা হচ্ছে আল অর্ফ আল কাউলি বা কথার দিক থেকে অরফ বা প্রথা সেটার সঙ্গে এভাবে দেখি যে কোনো একটা শব্দ হয়তো অভিধানে একটা অর্থ কিন্তু দেখা যাচ্ছে যে সেই শব্দটা কি ওই এলাকার বা ওই জনপদের লোকজন একটা ভিন্ন অর্থে প্রয়োগ করছে ফলে এটা হয়ে গিয়েছে আল ওর ফাল কাউলি যেমন আমরা ধরতে পারি একটা দাব্বা একজন বলল যে আমার জন্য একটা দাব্বা কিনে নিয়ে আসো আরবিতে দাব্বা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মা দাব্বা আলাল যেটা পৃথিবীতে চলাফেরা করে সেই দাব্বা আমার জন্য দাব্বা কিনে নিয়ে আসো এখন যদি আমরা কোনো কোনো আরবি সমাজ লক্ষ্য করি যে আরবি জনপদে দাব্বা মানে হচ্ছে হেমার বা গাধা তাহলে ওই ব্যক্তি যদি কোনো কিছু ডিসক্রাইব না করে তাহলে অ্যাজেন্ট যাকে বলা হলো কিনে নিয়ে আসার জন্য তিনি কিন্তু তাকে ওই এলাকায় যদি দাব্বা বলতে হেমার বোঝানো হয়ে থাকে তাহলে তিনি গাধাই আনতে হবে যদি তিনি গরু নিয়ে আসেন বা ঘোড়া নিয়ে আসেন তাহলে কিন্তু তিনি এখানে সঠিক দায়িত্ব পালন করলেন না কারণ ওরফ এই শব্দটাকে সে এলাকায় নির্ধারণ করে দিয়েছে ফলে এই শব্দটাকে যদি তিনি ক্লিয়ার না করেন অন্য কোনো ক্লিয়ার অথবা স্পষ্ট টেক্সট দিয়ে তাহলে বোঝা যাবে যে এই প্রথাগতভাবে প্রচলিত যে শব্দটা এখান থেকে বোঝা যায় সেটি তিনি মিন করেছেন এবং সেটি তার এজেন্টকেও বুঝতে হবে এবং সেই আলোকে তাকে কাজ করতে হবে দ্বিতীয় আরেকটি উদাহরণ যদি আমরা দেখি যে একজন লোক আরেকজন লোককে এজেন্ট নিযুক্ত করে বললেন যে তুমি পাঁচ হাজার দিয়ে ওই জিনিসটা কিনে নিয়ে আসো পাঁচ হাজার টাকা সে বলো না পাঁচ হাজার দিয়ে একজনের সাথে চুক্তি হয়েছে যে তুমি তাকে পাঁচ হাজার দাও তারপরে আমাদের মধ্যে চুক্তি কেনাবেচা সম্পন্ন হবে এ কথা বলার পরে যদি সেটা বাংলাদেশের ক্ষেত্রে হয় তাহলে সেটা হবে টাকা ভারতের ক্ষেত্রে হলে সেটা হবে রুপি এবং যদি তিনি উল্লেখ সেটা আমেরিকাতে বসে করেন তাহলে সেটা হবে ডলার অর্থাৎ এই পাঁচ হাজার টাকা তিনি কোথায় থেকে বসে বলছেন সেই জিনিসটাকে বুঝতে হবে যদি তিনি বাংলাদেশে থাকেন তাহলে যদি ডলার দেন অথবা সৌদি রিয়াল দেন অথবা অন্য স্টার্লিং পাউন্ড দেন তাহলে গ্রহণযোগ্য হবে না এই হচ্ছে বিধান প্রিয় দর্শক আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আল্লা আদাত হাক্কামাহ এই যে মূলনীতি যে আদাত অনুযায়ী ফয়সলা করা হবে সরিয়ার অনেক ক্ষেত্রে সে বিষয়ের উপর আমাদের আরও অনেক কথা আছে পরবর্তী পর্বগুলোতে আমরা সেই আলোচনা করবো সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হায়দা সাল্লুসাল আল্লাহ নবীনা মহম্মদ ওয় আলা আলিউসিয়ন والسلام عليكم ورحمه الله وبركاته saturdays provide. in britain, we are facing one big problem. that are you muslim or british? the space to talk. in india, back home, they ask, are you a muslim first or indian first? and we muslims should know how to reply, how to turn the tables over. the place to knock. why? trinity.

প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস বাংলায়